যে শাইন শাইন সুন্নি মিডিয়ার ছেলেটা হে আমারে দেখাইতাছে এক যুবতী মাইয়া ইষ্টাদের ভিতরে গান গাইতাছে হঠাৎ করে এক ফোলা নাচতে নাচতে যায় হেতরি দিয়ে আছে সুমা নাউজুবিল্লাহ কইতেন না এটা মনে হয় যায় গেছে না আবার সুমা দিল কি লাগিয়া আবার কয়েকটা উইটাইয়া তারে মারনে লেগে দেখায় তো তোরা মহিলারে ল্যাংড অবস্থায় নাচাস তো ফোলা তো উত্তেজনা মুহূর্ত মাইরে সুমা দিবই যদি সামাকাওয়ালির নিয়তে গাউনের নিয়ত থাকতো সামাকাওয়ালি কখন যা জানেন যে ব্যক্তি দাঁড়ি আছে যেটি গাইতো এ দেখবেন ক্লিন শিপ করে নগদ কথা কয় না কা আর অনেক কিছু খাইয়ে যে উড়ে দোতলার গান এন থেকে টান মারে জানো আপনাদেরকে আমি বলে যাব যারা আল ফালা ইসলামী সুন্নি যুব সংগঠন আপনার এই এলাকার মধ্যে এই খারাপ অশ্লীল কাজ হইতে দিবেন কথা বলে না দিবেন আর যদি করে ওই ত্রিফল নাই অশ্লীল কাজ করতেছে আমাদের এলাকায় বাউল গানের নাম দিয়ে মহিলা শিল্পী আইন এখানের মধ্যে খারাপ অশ্লীল কর্মকাণ্ড করতেছে কথা বলে না কেন আমি অনকালে এই কথাগুলো সব জায়গায় বলা আমার মনে করি ইমানি দায়িত্ব যুবকদেরকে নষ্ট করে দেয় যুবক ফোলাফানি হয় না যায় নাচানাচি করে তাদের উত্তেজনা হয় আজকে আমার এই যে শাহিন শাহিন সুন্নি মিডিয়ার ছেলেটা হে আমারে দেখাইতাছে এক যুবতী মাইয়া ইষ্টাদের ভিতরে গান গাইতাছে হঠাৎ করে এক ফোলা নাচতে নাচতে যায় হেতরি দিয়ে আছে সুমা নাউজুবিল্লাহ কইতেন না এটা মনে হয় যায় গেছে না আবার সুমা দিল কি লাগিয়া আবার কয়েকটা উঠাইয়া তারে মারনে লেগে দেখায় তো তোরা মহিলারে ল্যাংড অবস্থায় নাচাস তো ফোলা তো উত্তেজনা মুহূর্তে মাইরে সুমা দিবই এগুলা নাজায়েজ হারাম কাজ এগুলা করা যাবে আর বিশেষ করে মাজারের মধ্যে এই সমস্ত অশ্লীল কাজ করা যাবে আর তাইলে যদি করে মনে করবেন মাজারে যে খাদে মন কালা মাজারটা সালায় তে বন্ধ আর মাজারে যে আল্লাহর ওলি এবাড়া গীতা বালা আর তারার কারণে কিন্তু মাজারের বদনাম হইতাছে কথা বলেন না কেন আর এডির কারণে আমরা ওহাবিরা ইঙ্গিত দিয়ে কয় মাজার পূজারি কথা কয় না কেন আমার একটা স্বভাব আমি ওহাবিরার জীবনে গালি দিব কি করি না আমি তার কোনোদিন ফদাফদি করি না আমরা কি কন বহা আমরা বহা বই করি না আমার একটা স্বভাব ভাবিদেরকে বহা বই করি না আমি যদি তার বকাবকি করি সে কি ইসলামের পথে সুন্নিয়তের পথে আসবে আমি বকলে তো সে আমার থেকে দূরে যাবে আমারে বন্ড কই বইটা কই বইটা কইব বকাবকির দরকার নাই তোমার যদি আমাদের মিলাদ কেম ভালো না থাকে তুমি তোমার পথে আমরা আমাদেরটা করি কিন্তু কাউকে কাউ বকাবকি করি না এটা আমার স্বভাব আর বকাবকি করলে অনকালা মানুষকে হুজুর আমনের আমনের তো কামরা কামড়ি করেন আমরা কি দোষ আমনেও হুজুর হ্যাঁ ও হুজুর কাজটা শুনতাম আমরা আমনের আকল আছে নবীরে দাঁড়ায় তাজিম করবেন এটা নবীর সম্মান এই জন্য যারা কৌমি ভাই ওহাবি ভাই আছেন আমরা তারা ওহাবি বলে জানি আমরা তাদেরকে ফদাফদি করার দরকার নাই যদি মন চায় তারা আমাদের পথ ভালো লাগে আমাদের পথে আসবে তবে আমরা একটা কথা সাক্ষী দেই আমরা মাজারের সেজদার পক্ষে না মাজারের ভিতরে বাউল গানের পক্ষে না আমরা এই সমস্ত মহিলা নাচানাচির পক্ষে না আমরা একমাত্র আল্লাহর ওলির মাজার পূজা নয় জিয়ারত করি আল্লাহর নবীর সুন্নত পালন করি আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন